আমি একটু বলি আগে যে ভাই, আমাকে পতিতা বা বেশ্যায় এই শব্দটা বা যৌনকর্মী এই শব্দটার অর্থটা আমাকে একটু বলবেন আগে রাইসুল আহমেদ ভাই। আমি সঠিকটা হয়তো বলতে পারবো না, বাট আমি যেটা জানি যে এটার অর্থ এটা হইতে পারে না হইতে পারে, আপনি হয়তো আমার থেকে একটু বেশি জানেন, হ্যাঁ বেশি হ্যাঁ হ্যাঁ বলেন, বলতে আপনি বলেন পারবেন। যেভাবে পারেন বলেন। অর্থের বিনিময়ে যৌনকর্ম যারা করে তাদেরকে তো এটা বলে, তাই না? বলে হ্যাঁ, মানে অর্থের বিনিময়ে যারা যৌনকর্মটা করে তাদেরকে মানে এই এই নামটা দেয়া হয়, তাই না ভাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কি মানে দেনমোহর জিনিসটা কাকে বলে এই জিনিসটা জানেন? ইসলামে যে দেনমোহর আছে, হ্যাঁ জানি। দেনমোহর এটা যে নারীর লজ্জাস্থান ভোগের মূল্য, এটা কি আপনি জানেন ভাই? ভাই এটা তো আপনার মতামত, আমি তো এটা না মনে করি না। না, এটা আমার মতামত না, এটা হচ্ছে নবী মোহাম্মদের মতামত। আমি আপনাকে হাদিসটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে সুনানুল নাসাই শরীফ, এটা হচ্ছে সহিহ হাদিস গ্রন্থ, সিয়াসিত্তার অংশ, নিকা অধ্যায়, পাবলিশার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, 3284 নম্বর হাদিস। বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বাধিক প্রয়োজনীয় শর্ত হলো যা তোমরা যা দ্বারা মহিলার লজ্জাস্থান হালাল করবে তা আদায় করা, অর্থাৎ মোহর আদায় করা। এই যে দেখেন, মহিলার লজ্জাস্থান হালাল করবে তা আদায় করা, অর্থাৎ মোহর আদায় করা। হ্যাঁ হ্যাঁ এখান থেকে বুঝতে আমি কি পারছি। বুঝলাম, আমরা কি বুঝলাম যে মোহর, দেন মোহর যেটা দেয়া হয় সেটা হচ্ছে মহিলাদের লজ্জাস্থানটা হালাল করা, মানে লজ্জাস্থানের মূল্য পরিশোধ করা, মানে লজ্জাস্থানের মূল্য পরিশোধ করা। নাহিদ আপু, ওই যে দেনমোহর মানে হচ্ছে যৌনাঙ্গ কেনা, এই কথা ঠিক আছে। আমি বলা হয়েছে যেটা আসিফ ভাই সুন্দর করে হাদিস দিয়ে দেখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে দেনমোহর মানে হচ্ছে আপনি একজন নারীর যৌনাঙ্গ ক্রয় করলেন, এর যৌনাঙ্গ ক্রয় করলেন, আপনি বিবাহের মাধ্যমে আপনার মেয়েদের ভ্যাজিনাটা কিনে নিচ্ছেন। দেড় মোহরের মানেটা কি? দেড় মোহরের মানেটা কি তার ভ্যাজাইনাটাকে কিনে না? তুমি আজকে থেকে তোমার তোমার ভ্যাজাইনাটা কিনে নেওয়া হলো এবং এত টাকার বিনিময়ে কিনে নেওয়া হলো। এখন আমরা গুগল ট্রান্সলেটে ক্রয়ের আরবিটা দেখব। হালাল শব্দের অর্থ কি এটা আমরা উইকিপিডিয়াতে দেখি। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন হালাল শব্দের অর্থ অনুমোদন যোগ্য, ক্রয় নয়, করা, তাই না ভাই? হ্যাঁ আচ্ছা, এখন আমরা সুরা নিসার 24 নম্বর আয়াতটা একটু পড়ি। সুরা নিসার 24 নম্বর আয়াতে কি বলা আছে যে স্ক্রিনে দেখায় দিচ্ছে, আপনার আপনি পড়তে পারবেন। মাতু ভাই শেয়ার দিয়েছে। হ্যাঁ, এখানে দেখেন সুরা নিসার 24 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে, এটার মানে কি ভাই? টাকা দিয়ে তলব নিয়ে আসবে, তাই না? হ্যাঁ, স্থায়ী অর্থ বিনিময় তলব করবে বিবাহ বন্ধন আবদ্ধ করার জন্য, ব্যভিচারের জন্য নয়। হ্যাঁ ঠিক আছে, এখানে দেখেন পরিষ্কার ভাবে বলা হয়েছে যে যাদেরকে বিয়ে করেন আপনারা মুসলমানরা, তারা হচ্ছে টাকা দিয়ে স্বীয় অর্থের বিনিময়ে তাদেরকে আপনারা তলব করেন, তাই না ভাই? আচ্ছা, তো আপনি প্রথমে যে বেশ্যা বা যৌনকর্মীর যে সংজ্ঞাটা দিলেন সেটা আবার একটু বলেন তো ভাই আমাদেরকে, আমরা আরেকবার শুনি। বিনিময়ে যে জনসঙ্গম করা হয় সেটাই তো। আচ্ছা, অর্থের বিনিময়ে যে যৌনসঙ্গমটা করা হয়, তাই মানে অর্থের বিনিময়ে যদি আপনি একটা মেয়ের শরীরের বিশেষ বিশেষ অঙ্গ মানে ভোগ করার অধিকারটা পান তখন সেটাকে বেশ্যাবৃত্তি বলে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ আর মানে দেনমোহর জিনিসটা হচ্ছে অর্থের বিনিময়ে যদি আপনি কোনো নারীর লজ্জাস্থানটা ভোগ করার মূল্য পরিশোধ করেন তাহলে আপনি তার লজ্জাস্থানটা ভোগ করতে পারেন, এটাকে দেনমোহর বলা হয়, তাই না ভাই? হ্যাঁ এটাই তো বোঝা গেল তাহলে। আচ্ছা, সুরা নিসা 24 নম্বর আয়াত থেকে দেখলাম স্বীয় অর্থের বিনিময় মানে টাকা দিয়ে আপনি তাদেরকে নিয়ে আসেন, তারপর তাদেরকে ভোগ করেন, তাই না ভাই? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনাদের যে ইসলামিক সিস্টেম বিবাহের, সেটা সেটার সাথে কি আপনি আপনার পুরনো যে বেশ্যাবৃত্তির সংজ্ঞাটা আপনি দিয়েছেন এটার কোনো সম্পর্ক পাচ্ছেন নাকি সম্পর্ক পাচ্ছেন না? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ,
এখানে বিশিষ্ট নাস্তিক ধর্ম ব্যবসায়ী আসিফ দাদা জালিয়াতি করে মোহনানার টাকার সাথে পতিতাবৃত্তির টাকাকে এক করে আপনাদের সামনে উপস্থাপন করেছে। আসিফ দাদার মতে একজন নারী যৌনকর্মীর অর্থের বিনিময়ে যেমন একজন পুরুষকে সেবা প্রদান করে থাকে, ঠিক একইভাবে ইসলামের নারীদের মোহরানা দিয়ে একজন পুরুষ সেই নারীর সাথে সহবাস করতে পারে। এখানে আসিফ দাদার কাছে এই দুইটি বিষয় এক। এখন আমরা মুসলিমরা যদি নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীদের প্রশ্ন করি যে যৌনকর্মী কি শুধু নারী হয় পুরুষ হয় না, অনেক পুরুষ আছে যারা অর্থের বিনিময়ে নারীদের যৌন সেবা প্রদান করে থাকে, এক্ষেত্রে নাস্তিক ধর্ম ব্যবসায়ীরা কোন যুক্তিতে এটাকে ইসলামের মোহরানার সাথে মেলাবে? কারণ ইসলামে নারীরা তো ছেলেদের মোহরানা দেয় না। এখানে নাস্তিক ধর্ম ব্যবসায়ীদের যুক্তি হ্যাং করবে, মানে ইরোর দেখাবে। এখানে আসিফ দাদা যে হাদিসটা দেখালো সেখানে তিনি হালাল শব্দকে বিকৃত করে তার অর্থ ক্রয় করা উল্লেখ করেছে, কিন্তু হালাল শব্দের অর্থ ক্রয় নয়, হালাল শব্দের অর্থ হচ্ছে বৈধ। এখানে লজ্জাস্থান হালাল করা মানে লজ্জাস্থান ক্রয় করা বোঝানো হয়নি, এটা নাস্তিকদের বিকৃত মন্তব্য, তাদের টাকা কামানোর ধান্দা বলতে পারেন। এখানে মোহরানা দেওয়ার মাধ্যমে একজন নারী আপনার জন্য বৈধ হবে এই হাদিসে সেটা বোঝানো হয়েছে। এখানে নাস্তিক ধর্ম ব্যবসায়ী আসিফ দাদা বলেছে মোহরানার টাকার মাধ্যমে আদায় করতে হয়, কিন্তু ইসলামে আপনি টাকা বাদে অন্য কোনো বস্তুর মাধ্যমে মোহরানা দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে লোহার আংটি ও কোরআনের আয়াত শিক্ষাদানকে মোহর নির্ধারণ করা হয়েছিল। আলী রাজনতন অনু ফাতেমা রাজনতনুকে একটি বর্ম মোহর হিসেবে প্রদান করে বিয়ে করে। বিখ্যাত তাবি সাইদ ইবনুল মুসাইব এক ইলিমের মজলিসে তার ছাত্রের সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করেন, তোমার নিকট কি আছে? সে বলল, আমার নিকট মাত্র এক দিরহাম আছে। সাইদ বললেন, আমি এক দিরহামের বিনিময়ে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম। সুতরাং মোহরানার অর্থ নির্দিষ্ট নয়, সামর্থ্য অনুযায়ী দুপক্ষের আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করা হয়। নাস্তিকদের পীর সাহেব আসিফ দাদা জার্মানিতে থাকে, সেখানে সরকারিভাবে বৈধ পতিতালয় আছে। আপনারা ইন্টারনেটে সার্চ দিলে জানতে পারবেন সে সকল জায়গায় আপনাকে সেখানে প্রবেশ করার জন্য 5 ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকার কাছাকাছি খরচ করতে হবে। আর 2003 সালের রিপোর্ট অনুযায়ী এ সকল যৌন সেবা নিতে 50 ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় 5000 টাকা খরচ করতে হবে। আর এ সকল যৌনকর্মীরা পুরো টাকা পায় না, কারণ তাদের রুম ভাড়া, খাওয়া, চিকিৎসা বাবদ দৈনিক 180 ইউরো করে দেওয়া লাগে, আর 20 ইউরো ট্যাক্স দেওয়া লাগে। আমি যে তথ্য দিলাম এর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। এখন ইসলামে একজন মেয়েকে যে মোহরানার টাকা দেওয়া হয় সেই টাকার উপর কি কারো অধিকার থাকে, বা সেই অর্থের উপর কি সরকারকে ট্যাক্স দেওয়া লাগে? উত্তর হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই দুইটি বিষয় সম্পূর্ণ আলাদা। ইসলামে নারীকে মোহরানা দিয়ে বিয়ে করতে হয় এবং সেই নারীর ভরণ পোষণের দায়িত্ব পুরুষকে নিতে হয় এবং সেই নারী সম্পত্তির উত্তরাধিকার পায় এবং সন্তান হলে পিতৃ পরিচয় পায়। কিন্তু একজন পতিতার কি ভরণ পোষণের দায়িত্ব তার কাস্টমার নেয়, বা সেই নারী কি তার কাস্টমারের সম্পত্তির উত্তরাধিকার হয়? সেই পতিতার সন্তান হলে সেই সন্তানেরা কি পিতৃ পরিচয় পাবে? উত্তর হচ্ছে কখনোই না। এখানে নাস্তিক ধর্ম ব্যবসায়ী আসিফ দাদা আসলে হিন্দু ধর্মের সাফাই গাইছে, কারণ হিন্দু ধর্মে স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করানো বৈধ। রেফারেন্স মনুসংহিতা 9:46, 9:78, 5:154। এছাড়া নাস্তিক ধর্ম ব্যবসায়ী আসিফ দাদার পার্টনার যদি পতিতাবৃত্তি করতে চায় সে তা করতে পারবে, কারণ আসিফ দাদা পতিতাবৃত্তিকে অনেক সম্মানজনক কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের দেশের যারা পতিতা তারা নিজের উপার্জনের পয়সা নিজেরা উপার্জন করে খায়, এটা তো অনেক মানে আমার কাছে তো তারা অনেক সম্মানিত। আপনারা যারা সাধারণ দর্শক আপনারা জানেন মোহরানার টাকা আর পতিতাবৃত্তির টাকা এই দুইটি বিষয় কখনোই এক না। আমি শুধু কিছু মূর্খ নাস্তিক এবং নাস্তিক ধর্ম ব্যবসায়ী আসিফ দাদাকে উদ্দেশ্য করে এগুলো পয়েন্ট তুলে ধরলাম। আসিফ দাদা যদি পারে আমার এই পয়েন্টগুলো খণ্ডন করে দেখাক। আমি জানি আসিফ দাদা তা পারবে না, কারণ আসিফ দাদা তার লাইভে বেশিরভাগ সময় নাস্তিককে মুসলিম সাজিয়ে ইসলামের ভুল ব্যাখ্যা করে তার নাস্তিক ধর্ম ব্যবসা করে খায়। আপনারা এই সকল নাস্তিক ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধানে থাকবেন, কারণ তারা জালিয়াতি করে তাদের নাস্তিক ধর্ম প্রচার করে থাকে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।